বাজে বাজে ফটো তুলতেছিল, পিছন থেকে এসে আমাদেরকে ভিডিও করছিল বাজে বাজে। ঠিক আছে, সেলফি তুলবো কি ওদের ছবি উঠে গেছে? কার ছবি উঠে গেছে? ওদের বাচ্চাগুলো সেলফি তুলতে গিয়ে ওদের ছবি উঠে গেছে। হ্যাঁ, ওরা বলতেছে তোমরা তোমরা আমার ছবি উঠাইলা। আমি বললাম যে তাহলে মোবাইলটা দেখো। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. লুকিয়ে স্কুল ছাত্রীদের ভিডিও তোলার অভিযোগে আটক হলো এক যুবক। কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের রানীরহাট গ্রাম পঞ্চায়েতের শোলমারি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শোলমারি হাই স্কুল থেকে কয়েকজন ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় স্কুলের গেট থেকেই ওই ছাত্রীদের পিছু নেয় এক অপরিচিত যুবক। সে পেছন থেকে স্কুল ছাত্রীদের নানান রকমভাবে ভিডিও তোলে বলে অভিযোগ। বিষয়টি বুঝতে পেরে ছাত্রীরা সমবেতভাবে প্রতিবাদ করে। এরপরই ওই যুবককে আটক করেন স্থানীয়রা। ঘটনার কথা চাউর হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেকলিগঞ্জ থানার পুলিশ পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে। তার নাম গোপাল মণ্ডল, বাড়ি ধূপগুড়ির ভেমটিয়া এলাকায়। যুবকের দাবি, সে বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিল, মোবাইলে সেলফি তুলছিল, সেই সময় কোনোভাবে ছাত্রীদের ছবি উঠে যায়। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রীদের অভিভাবকেরা। সবাই মিলে আর একটা লোক পিছন থেকে এসে আমাদেরকে ভিডিও করছিল বাজে বাজে। ওই যে ওই লোকটা, তাই তো? হ্যাঁ। তারপর কি করলো? তারপরে মানে হচ্ছে ওই দাদারা বললো যে তুই নাকি ওদের কি বাজে ফটো তুলছিস। ও বলতেছে না আমি তুলি না, আমি তুলি না। ওকে মোবাইলটা নাড়তে দিচ্ছে, ও এমন জায়গায় রাখছে আমরা কেউ দেখতে পাইনি। তারপরে এই যে এখানকার একটা সুস্মিতা বলতে একটা মেয়ে আছে, আমাদের ফ্রেন্ড হয়। ওর ওর দাদাকে বললাম যে ঋষিতা বলতে একটা মেয়ে আছে, ও বললো যে দাদা তোমাদের ফটো তুলতেছিল ওই ছেলেটা, তাই? আমাদের বাজে বাজে ফটো তুলতেছিল। তখন ওই দাদাটা বললো, দাদাটা দেখছিল যে ফটো তুলছে, তখন এরকম হয়। কি নাম তোমার? আমার নাম শুভশ্রী। কেন আসছো এখানে? এখানে কেন আসছো? তোমাকে আটক করলো কেন, কি কারণ? আমি ওখানে আম গাছের তোলা দাঁড়াইছিলাম। কি আম গাছের তোলে? স্কুলের ওখানে আম গাছটা আছে না, ওখানে আমি দাঁড়াইছিলাম। মানে দাঁড়ায় থাকাতে আমাকে আমি একটা বলছি আমি এখানে একটা সেলফি তুলছি। কি সেলফি তুলতে যাইছি আমার নিজে? ঠিক আছে, সেলফি তুলবো কি ওদের ছবি উঠে গেছে? কার ছবি উঠে গেছে? ওদের বাচ্চাগুলো। সেলফি তুলতে গিয়ে ওদের ছবি উঠে গেছে? হ্যাঁ। তারপর কি হলো? তারপরে তারপরে আমি তো চলে আসতেছিলাম, আর পিছনে মেয়েগুলো ওখানে ছিল, ওরা বলতেছে তোমরা তোমরা আমার ছবি উঠাইলা। আমি বললাম যে তাহলে মোবাইলটা দেখো যদি ছবি উঠাই। ওরা এখন বাইর করে দেখতে। তুমি নাকি মেয়েদেরকে উত্তক্ত করতেছিলে? হ্যাঁ, মেয়েদের সাথে আসলে আচরণ করতেছিলে? হয় না কোনো কিছু। গাড়ি চাবি কোথায়? বাড়ি কোথায় তোমার? বাড়ি ওবার। কি নাম? হ্যাঁ, ওবার বিজে ভেমটিয়া। আমার নাম কি? গোপাল মণ্ডল। তোমার সঙ্গে কয়জন আসছে? আমি একাই আছি, আমি একাই ঘুরতে আসছি। কিসে আসছো? সাইকেলে আসছি। দৃষ্টি অপটিক্যালে চলছে মনসুন ধামাকা অফার। মোবাইল কেনাকাটায় 80% পর্যন্ত ছাড়, 30 দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ওয়ারেন্টি, এক্সচেঞ্জ অফার, জিরো ডাউন পেমেন্টের ফিনান্সের সুবিধা। এছাড়াও পাচ্ছেন স্মার্ট ওয়াচ, ইয়ারবাড সহ মোবাইলের যাবতীয় সরঞ্জাম। ঠিকানা কোচবিহার আর এন রোড, মোবাইল 8293711505।